গোরদোর মায়ের মুখি গোরদোর চলছে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন খুব মায়ের মুখি চলছে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দর্শক আমরা আছি এখন দলাপাড়া গোরদোরের অনুষ্ঠানে ওস্তাদ মহাসিনের সুজনদে গোরদোর হচ্ছে প্রতি বছরই হয় এখানে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব গোরদোর কেমন হয় এখানে হাজার হাজার দর্শক আর দক্ষিণ দলাপাড়ার যুব লোকের ইতিগা খেলা দিছি আর কি এটা মনে করেন বছর বছর দিয়ে আসি এটা মহাসিন বেড়া আর কি ইয়ে আছিল পরিচালক আছিল তার উপলক্ষেই তার গোরদোর হইতাছে আর কি এটা বহুদিন 32 বছর চলছে জি আনন্দ নিগে দিয়ে আর কি আমরা দর্শক আয় সবাই ফুর্তি নাগে যাই পয়সা পাতি যাই আমার কাছ থেকে যাই অসুবিধা নাই তাহলে দর্শক দেখে ফুর্তি নাগে আর কি বছর বছর একটা ফুর্তি নাগে গেলে হ্যাঁ যেমন দিয়ে আসছিল হ্যাঁ মারা গেছে তার উপলক্ষে আর কি আমরা এটা হাওয়া দিতেছি আর কি ঐতিহ্য আর কি দলাপাড়ার কাছে 32 বছর চলছে মনে করি খেলার ই আর কি দুর্দরে সহজি এটা চাপাই নবগঞ্জ মনে করি কুড়িগ্রাম তারপরে হইল হইল হ্যালো গাজীপুর মাওনা মানে এই দিক থেকে আহ আর কি হ্যাঁ হ্যাঁ এটা ওই যে মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ হয় পহলা থেকে জি জি হ্যাঁ মোবাইল আচ্ছা ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এখন ঘোড়ার কদমে দৌড় হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন কদমের দৌড় চলতেছে ঘোড়ার কদম দৌড় দেখতে পাচ্ছেন দর্শক আপনারা আপনাদের ঘোড়ার দৌড়গুলো একটু দ্রুত করার জন্য চেষ্টা করুন
দর্শক কিন্তু যারা রয়েছে তারা একটু আনন্দ পায়। আসলে ঘোড়দৌড়ের যে মারমুখী বাদপুর বিচার সেটা কিন্তু আপনারা পুরো দেখতে পাচ্ছেন না। লক্ষ লক্ষ মানুষ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ঘোড়দৌড় দেখার জন্য এখনো আগ্রহ করছে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ডাপটে দৌড় চলছে এখন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডাফটের দৌড় চলছে, দুই চক্কর শেষ হলে ইতিমধ্যেই ডাফটের দৌড়, দেখি কে জিতে। দর্শক খুব মারমুখী হয়ে ঘোড়া দৌড় হচ্ছে, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন দর্শক, দর্শক দেখতে পাচ্ছেন ঘোড়দৌড় দেখতে পাচ্ছেন। এটা হলো দক্ষিণ দলাপাড়া ঐতিহ্যবাহী দক্ষিণ দলাপাড়া ঘোড়দৌড় খেলার বিশাল আয়োজন করা হয় আমাদের মহসিন চাষা সর্দার, তার সে ঘোড়া কিনছিল, ঘোড়া দৌড়াইছে, সেই উপলক্ষে সে পরিচালনায় এই ঘোড়া দৌড় খেলা হয়। তখন সে মারা গেছে, তারপরে মনে করেন আমরা ওইগুলো দেখে হালকা কিছু শিখছি, শিখার পরে আমরা এটা প্রতি বছরই তার স্মরণে চালাতে চাই। আর এটা বিশাল আনন্দ বিষয়, আর দলাপাড়া মধ্যে খেলাধুলার মধ্যে এটা সর্বোচ্চ ফার্স্ট, সবচেয়ে বড় হয়, এটা মনে আনন্দ বেশি পায়। আর এই আশেপাশে যত গ্রাম আছে আত্মীয় স্বজন একটা থাকে না, সবাই সবরে আমাদের আসে। হ্যাঁ, প্রতি বছর করতে খুব আনন্দ পাই, কারণ অন্য অন্য খেলা হয় না, এটাই বিশেষ করে খেলা হয়, এই যে গ্যাঞ্জাম হয় না, হ্যাঁ ওইগুলো গ্যাঞ্জাম হয়, ওইটা গ্যাঞ্জাম হয়, ঘোড়দৌড় খেলা দিলে কোনো গ্যাঞ্জাম হয় না, লোক সংখ্যা বেশি হয়। আর গান বাজনা দিলে দেখা যায় ছোটো ছোটো পোলান হয়, ওরা গ্যাঞ্জাম করে, ওইটা নিয়ে বিশেষ সালিশ করতে হয়, এলাকার পোলান নষ্ট হয়। ওদের থেকে এটা এটাই পাইছে নিছি, এটাই ভালো সর্বোচ্চ। হ্যাঁ খেলা এটা আসলে প্রতি বছরই আপনার এমবি মহোদয় থাকে এখানে, আতার রহমান সাহেব আর কথা ছিল, সে আসতে পারে না যে এখানে কারণ বিশেষ, এখন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফ সাহেব বারবার তো সে আসছে এখানে, ইউনিয়ন চেয়ারম্যান আসছে এখানে, ইউনিয়ন সভাপতি আওয়ামী লীগের সেক্রেটারি সবাই এখানে আছে, সবাই মিলে আমরা এটা পুলিশ ফাঁড়িতে যাইয়া যে এখনও সবাই পয়সা মিলজুল করে এই জিনিসটা চালু করার জন্য আসলেই আমরা এটা সাকসেস প্রতি বছর হোক এটাই আমরা চাই। হ্যাঁ গ্রামবাসী এটাই চায়, গ্রামবাসী এটাই আনন্দিত, এইটুকুই আমার কথা। ওকে, ধন্যবাদ।